এই মুরগিটা আজকে কাটা হবে, মানে মাংস কেটে রেখেছে। আজকে কিন্তু এই মুরগির পা নিয়েছি, পা গুলো খুব সুন্দর করে পরিষ্কার করেছি। মিঠু, ও মিঠু কথা বলো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমি কিন্তু বেশ ভালো আছি। আর আজকে আছি আমার মায়ের বাড়িতে। তো সকালটা এইভাবেই শুরু করছি কাঁচা কুচো দিয়ে। বাবার আর মায়ের বিছানার থেকে জিনিসপত্রগুলো সব আর কি তুলেছি, আজকে সব কিছু সাবান দিয়ে দেবো। তো চলো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটাকেও স্কিপ করো না। এই যে সাবানের গুঁড়ো, এগুলো সব বড় বড় টাওয়েল, এই যে সবকিছু সাবান দিয়ে দেবো। এই যে বালিশের কভার, একটা বেড কভার, কাপড় কাচাকুচি করা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো সব কিছু জামা কাপড় মেলে দিচ্ছি রোদে। তো এদিকে তার আগে দেখো মা একটা কাঁথাও মানে মেলে দিয়েছে। জামা কাপড় মেলে দিয়ে মা আর আমি সোজা চলে গেলাম জল আনতে। এদিকে দুটো কলসি নিয়েছি আর একটা বোতলের ব্যাগ নিয়েছি। তো তারপরে দেখো আমাদের এখানে জলের কীরকম অসুবিধা হয়, এখানে কিন্তু টাইমেই জল নিয়ে আসা হয়। আর জল আনতে গিয়ে মা বলো একটা বাড়িতে আর কি টিয়া পাখি রয়েছে, ও নাকি কথা বলে। তো তারপরে মা আর আমি সাথে চলে গেলাম টিয়া পাখিটাকে দেখতে। তো আমরা যখনই গেছি মোটামুটি তখন কিন্তু একটা মানে কথাও বলছে না, কিছুই বলছে না। তো মাকে বললাম কথা বলতে, মানে যাদের বাড়ির পাখি তাদেরকে বললাম কথা বলতে। মিঠু, ও মিঠু কথা বলো, কথা বলো। সকালে কি খেয়েছো? কি খেয়েছো সকালে? কথা বলো, খামড়াবে? মা গেছে সজনে গাছের পাতা তুলতে। আর এখানে দেখো খুব সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে বড় গাছটা, এটা হচ্ছে চালতে গাছ। তো মা এদিকে পাতা তুলে কিন্তু নিয়ে এসেছে। পোকা বাইসতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওতে পোকা খুব। এই দানা পোকা হয়েছে দে, এই ছাড়া আমি কি করো? এ বাইসে নিতে হবে, ভালো করে একটা উমচো গরম জল ধুয়ে নিলে হবে। মারার মাথায় চুল উঠে যাচ্ছে খুব, তাই আমি বললাম কি আর সজনের পাতা বেঁটে মাথায় লাগিয়ে দেখি। তাই ওই সজনের পাতা নিয়ে আসলাম আর কলে গিয়েছিলাম, কলেতে জল আনলাম, এনে এই সজনের পাতা বাঁচতে বসলাম। পোকা তো পাতার গায়ে দেখতে পাচ্ছি, কিছু কিছু পাতার গায়ে পোকা, যেগুলো পোকা নেই সেগুলো তো বেঁচে নিতে হবে। এই জানো তো সজনে পাতা কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু ভাজা করে খেলে কিন্তু ভালো লাগে। একজন আর কি বলেছে যে সজনে পাতা সামান্য একটু লবণ দিয়ে আর কি মাথায় বেটে লাগালে কিন্তু চুল ওঠা অনেকটা কমে যায়, নতুন চুলও গজায়। তো জানি না কাজে দেবে কি না, এই ফার্স্ট টাইম আমি লাগাচ্ছি। তো তোমাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই তোমরা একটু কমেন্ট করবে যে চুল পড়া কিসে কমে। অনেকদিন থেকে হয়ে যাচ্ছে মাথায় এত পরিমাণে চুল উঠছে, কি বলবো, মানে কিছুদিন পর হয়তো টাকলা হয়ে যাও। বাটা হয়ে গেছে, তোর মাথা এইখান থেকে উঠে যাচ্ছে চুলটা, বুঝলি? পেয়ারা আছে গাছে, আর ওই তো পাকা ওইটা দেখতে পাচ্ছি, মিষ্টি এখনকার পেয়ারা। ওই যে পড়েছে, এই দেখো রোদের জিনিসপত্র সব কিছু মেলে দেওয়া হয়েছে। দারুন মিষ্টি তো।
পেয়ারাটা পুরো নাশপাতির মতো লাগছে, খসখসে হয়ে গেছে। চারটে আমার একটা দাও, এখান থেকে দাও। এই দেখো বাপুকে পেয়ারা দিচ্ছে, এনো। ওয়েট কিরকম হবে? হ্যাঁ, 2 কেজির মতো। কত না গেছে বর্ষার সময়, সময় ঠিক মতন খেতে দেওয়া হয়নি তো। এই মুরগিটা আজকে কাটা হবে, কিন্তু আমার মানা, যাই বলো না কেন, চলো। হ্যাঁ কাটা তোমার দ্বারা হবে না, তাই তো? তাহলে এদিকে মাংসের জন্য জোগাড় যন্ত্র রেডি। কই মাংস কাটা দেখাও। মানায় মাংস কেটে রেখেছে, ওদিকে মশলা আমি তৈরি করে নেই। আচ্ছা বন্ধুরা, আজকের কিন্তু এই মুরগির পা নিয়েছি, পাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করেছি। কালো কালারের পা হতে পারে, কিন্তু খেতে যা টেস্টি কি বলবো। পা কেউ হয়তো খাবে না, কিন্তু আমিই খাবো পা। ওই জন্য ছোটো ছোটো করে পিস করেছি, আর পিসগুলো কিন্তু খুব সুন্দর। এই যে দেখো পিঙ্ক কালারের হয়ে গেছে মাংসগুলো। তো খাসির মাংস ফেল, এই দেশি মাংসের মুরগি, দেশি মুরগি খেলে একবার না, জাস্ট ওয়াও। দুই রকম ছিল না, ওই কালো আর ইয়ে। হ্যাঁ কষাই চলছে, কষাই 31 হবে নাকি, হবে কখন দাও। মুরগিটা মাংস কম, কষাইটা দারুণ হয়েছে, দারুণ দারুণ সেদ্ধ হলি গুলো। পাপি স্নান করতে যাচ্ছো, জল তো ঠান্ডা খুব। এসো 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 এসো, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। গন্ধ উঠতে পারবি নে, কত দিয়ে উঠছে কিরম চান হয়েছে, গা ডলা হয়নি, কিরম চান হয়েছে। তাহলে সমীরণ মামাদের বাড়ি গিয়েছিলে? না না না, এখন আর দিও। এই যে খাওয়া দাওয়া করে রাস্তার দিকে যাচ্ছি, পান দিয়েছে মা, পান, পানটা খাই। দিদি কোন জায়গায়